সকালের নাস্তায় বানিয়ে নিন গরম গরম সবজি পরোটা। এই সবজি পরোটাটা খেতে কিন্তু অনেক সুস্বাদু। আপনি যদি একবার পরিবারকে বানিয়ে খাওয়ান তাহলে আবার রিকোয়েস্ট করবে এভাবে পরোটা বানানোর জন্য। এত নরম এবং তুলতুলে হয় এই পরোটাটা। তো এটা বানানোর জন্য প্রথমে যেটা আমার দরকার হবে সেটা হচ্ছে একটি ডিম। যদি বেশি পরিমাণে বানিয়ে থাকেন তাহলে ডিম একটু বাড়িয়ে দিতে পারেন, এতে করে নাস্তাটি খেতে বেশি ভালো লাগবে। তো ডিমটাকে খুব ভালোভাবে আমি ফেটিয়ে নিচ্ছি। ডিমটা ফেটানো হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিব 1 কাপ পানি। পানিটা একটু কম বেশি লাগতে পারে, আপনি ময়দা যতটুকু দিবেন সে অনুযায়ী কিন্তু পানিটা দিয়ে দিতে হবে। তারপর এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো লবণ, লবণটা কম বেশি লাগতে পারে। তারপর দিয়ে দিব 1/2 চা চামচের মতো ইস্ট, ইস্ট পাউডার বেশি দিব না, অল্প একটুই দিয়ে দিয়েছি। এখন সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিব। সব কিছু যখন খুব ভালোভাবে মেশানো হয়ে যাবে আমি এর মধ্যে দিয়ে দিব 1 কাপ ময়দা। তারপর সব কিছু খুব ভালোভাবে হ্যান্ডউইজের মাধ্যমে মিশিয়ে নিব। তো এ পর্যায়ে কিন্তু আমি সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিব 1/2 চা চামচের মতো বেকিং পাউডার। বেকিং পাউডারটা দিয়ে সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তো সব কিছু খুব ভালোভাবে মিশানো হয়ে গেলে আমি এটা একটু রেস্টে রেখে দিব। আর আমার যে সবজিটা প্রয়োজন হবে পরোটাটার জন্য সেই সবজিগুলো সব কেটে নিব। তো 10 মিনিট পর এই আটাটা কিন্তু খুব ভালোভাবে সেট হয়ে গেছে এবং আমার সবজিগুলো সব কিছু কাটা হয়ে গেছে। এখন আমি সব সবজিগুলোই ময়দার সাথে মিক্স করে নিব। প্রথমেই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1টা টমেটো, ভালোভাবে কেটে নিয়েছি। তারপর দিয়ে দেব এর মধ্যে গ্রেট করা একটি আলু। আলুটাকে আমি খুব ভালোভাবে গ্রেট করে নিয়েছি যাতে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তারপর আমি এর মধ্যে দিয়ে দেব গ্রেট করা গাজর। তারপর দিয়ে দিব 1টা পেঁয়াজ কুচি, দিয়ে দিব 1টা মরিচ কুচি, এখানে 2-3টা মরিচ দিয়ে দিয়েছি। তারপর আমি এর মধ্যে দিয়ে দিব ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা দিলে কিন্তু পরোটাটা খেতে অনেক ভালো লাগে, তো ধনিয়া পাতাটা দেবার একটু চেষ্টা করবেন। তারপর সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিব। তো এ পর্যায়ে কিন্তু একটু লবণ দিয়ে দিতে হবে, কারণ আমি অনেকগুলো সবজি এর মধ্যে মিক্স করেছি, এর জন্য লবণটা একটু বেশি দিয়ে দিতে হবে। লবণ ভালো না হলে কিন্তু মোটেও পরোটাটা খেতে ভালো লাগবে না। তো এভাবে আমি সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এটার ঘনত্বটা কিন্তু এরকম হবে, বেশি পাতলাও হবে না এবং বেশি ঘনও হবে না। তো এভাবে সবজি পরোটাটা বানালে পরিবারের সবাই কিন্তু অনেক মজা করে খায় এবং সত্যি কথা বলতে খেতে অনেক ভালো লাগে। তো আমি এটা কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি, এখন আমি এগুলো ভেজে নিব। তো ভাজার জন্য প্রথমে আমি একটা প্যান খুব ভালোভাবে গরম করে নিয়েছি। তারপর এখানে অল্প একটু দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে দিতে হবে, তো বেশি জোরে ঘোরানো যাবে না, তাহলে কিন্তু দেখা যাবে প্যান থেকে উঠে উঠে আসবে। আলতো হাতে আস্তে আস্তে করে এভাবে ঘুরিয়ে দিয়ে দিতে হবে। তো এটা এভাবে দেওয়া হয়ে গেলে আমি একটা ঢাকনা দিয়ে 2 মিনিটের জন্য ঢেকে রেখে দিব। তো এটা কিন্তু হয়ে গেছে, তারপর আমি 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। তারপর ঢাকনা তুলে দেখব যে পিঠাটা ভালোভাবে হয়েছে কি না। তো দেখুন উপরটা কিন্তু খুব ভালোভাবে শুকিয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব অল্প একটু তেল। তেল দিয়ে এপাট উপেট করে খুব ভালোভাবে ভেজে নিব। এই পরোটাটা হতে কিন্তু বেশি একটা সময় লাগে না, অল্প সময়ের মধ্যে পরোটাটা হয়ে যায়। অনেক সময় ধরে ভাজার প্রয়োজন নেই, কারণ আমি সবজিগুলো একদম গ্রেট করে দিয়েছি। এভাবে করে সব পরোটাগুলো ভেজে নিব। তো এই পর্যায়ে কিন্তু আমি সবগুলো পরোটা ভেজে নিয়েছি। আমার 1 কাপ ময়দা কিন্তু অনেকগুলো পরোটা হয়েছে। এভাবে কিন্তু বাচ্চাদের বানিয়ে দিলে ওরা অনেক মজা করে খাবে, কেননা পরোটাটা এত বেশি নরম এবং সফট থাকে, খেতে অনেক ভালো লাগে। তো আপনারা কিন্তু বাসায় একবার এভাবে বানিয়ে ট্রাই করে দেখতে পারেন। আল্লাহ হাফেজ।